বীর পুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আপু গানের জন্য কিছুই পড়তে পারছি না, আমারও তো একই অবস্থা। আপু তার থেকে চলো খেলি, সকালে পড়ব। সকালেও তো একইভাবে ওদের ক্যাসেট বাজে, তার চেয়ে এখন কানে আঙুল দিয়ে পড়, তাহলে আর কারো স্কুলে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। এভাবে কি পড়া যায়? চল আমুকে গিয়ে বলি, এভাবে পড়তে পারবো না। আব্বু আমার মাথা ব্যথা করছে, বমি বমি লাগছে। এই তাড়াতাড়ি হাসপাতালে হাসপাতালে চলো তো। এইটা কিছু না স্যার, মাঝে মধ্যে হরনের লেগে এইরকম একটা একটু আমগো। আরে তোমাকে আমি যা বলছি তুমি তাই করো। কি দেখলেন ডাক্তার? আপনার ছেলে দেখছি শব্দ দূষণের শিকার, এটা একটা মারাত্মক সমস্যা। আমি সাময়িক ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে ভবিষ্যতে যেন সে আর শব্দ দূষণের শিকার না হয়, তাহলে তার মারাত্মক সমস্যা হতে পারে। শব্দ দূষণ আমাদের নাগরিক জীবনে একটা বড় ধরনের সমস্যা হয়ে দেখা দিয়েছে। রাস্তায় বেরোলেই আমরা প্রতিনিয়তই শিকার হচ্ছি। পাশের বাড়ির ক্যাসেটে উঁচু ভলিউমে গান শোনা, যেখানে সেখানে মাইকের তীব্র আওয়াজ, অথবা রাস্তায় যানবাহনের তীব্র শব্দে আমরা এর শিকার হচ্ছি। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের একটু অসচেতনতা অথবা হেয়ালিপনার কারণে অন্যের জীবনে, বিশেষ করে রোগীদের ক্ষেত্রে, এটি কি মারাত্মক পরিণতি ডেকে আনে? আসুন আমরা সবাই এ বিষয়ে সচেতন হই।